আমাদের মাথায় প্রতিনিয়ত নানা প্রশ্ন ঘুরপাক খায়। তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে, চীনেরা কি খাবার খায় বা চীনের প্রধান খাবার কি? চীনা খাবারের সুনাম বিশ্বজুড়েই, আমাদের দেশেও চীনা খাবার বা চাইনিজ খাবারের কদর কম নয়। কিন্তু চীন সফরে গিয়ে তাদের ভালো খাবার বলতে যা দেখা গেল তা একেবারেই অন্যরকম। দেখুন তাদের উপাদেয় খাবার কেমন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চীনের ঐতিহ্যবাহী মাছ রান্না। শুরুতেই আসছি খাবারের ঘ্রাণ নিয়ে। কথায় বলে চীনে গেলে চিড়ামুড়ি বেঁধে নিয়ে যাও, কারণ সবাই কিন্তু আসল চাইনিজ খাবার সহজে খেতে পারবেন না। চীনা খাবার খেতে গেলে আপনার নাক আপনার সঙ্গে বিদ্রোহ করতে পারে। চাইনিজ খাবারে মূলত পাঁচ ধরনের গন্ধ থাকে। ঐতিহ্যবাহী চীনা ওষুধের সঙ্গে তাল রেখে এসব গন্ধের হেরফের হয়। মিষ্টি, টক, নোনা, তেতো আর ঝাল, এ পাঁচ স্বাদের খাবার আপনি পাবেন। চীনের অঞ্চলভেদে ঘ্রাণ আর স্বাদের হেরফের পাবেন। যেমন চিচুয়ানে ঝাল খাবার পাবেন বেশি, সেই সঙ্গে চীনের উত্তরাঞ্চলে নোনা খাবার আর দক্ষিণাঞ্চলের খাবারে টকের প্রাধান্য বেশি থাকে। চীনারা নুডলস ভক্ত। চীনারা নুডলসের অনেক ভক্ত। খাবারের সঙ্গে তাদের নুডলস না হলে চলেই না। চীনের উত্তরাঞ্চলের ঠান্ডা আর শুষ্ক আবহাওয়ায় গরমের গমের নুডলস, স্টেম করা বান বা কেক পাবেন। দক্ষিণাঞ্চলে প্রতিবার খাবারে সঙ্গে বাটিতে করে ভাত বা চালের নুডলস পাবেন। বলা হয়ে থাকে চীনারা সব খায়। যেমন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছু মাংস। বলা হয়ে থাকে চীনারা মাংস খেতে অত্যন্ত পছন্দ করে। চীনারা কি খায় এ প্রশ্ন করার চেয়ে প্রশ্ন করা যেতে পারে, চীনারা কি খায় না। তাদের খাবারের তালিকা দেখলে চোখ কপালে উঠতে বাধ্য। বলা হয় যা নড়াচড়া করে তাই খেয়ে নিতে পারে চীনারা। মুরগি, হাঁস, গরু, ভেড়া থেকে শুরু করে সাপ, ব্যাঙ, ইঁদুর পর্যন্ত বা অন্য যে কোনো ধরনের পোকামাকড়। চিত্রে দেখানো ছবিটি হচ্ছে সামুদ্রিক শৈবালের বা সমুদ্রের নিচে জন্ম নেয়া আগাছা। চীনাদের খাবার সবজি। চীনারা সবচেয়ে বেশি খায় সবুজ সবজি। তাজা ফল ও ফুলের জুস তাদের দারুণ পছন্দের খাবার। সতেজ সবজি হিসেবে আলু, বেগুন, পালক, লেটুস, বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলির পাশাপাশি ডায়েটারি ফাইবার যেসব সবজিতে বেশি থাকে সেগুলো তারা বেশি খায়। তাদের এমন কিছু সবজি আছে যা ঘাসপাতা বলে অনেকেই খেতে চান না। এতে তাদের অন্তরের নড়াচড়া পশ্চিমাদের চেয়ে বেশি হয়। আমাদের দেশে অনেকেই স্যুপ খেয়ে থাকেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চীনাদের অত্যন্ত প্রিয় খাবার মাংসের স্যুপ। বলা হয়ে থাকে চীনারা হাড় মাংস সব চিবিয়ে খায়। চীনারা হাড় মাংস সব কিছুই চিবিয়ে খায়, চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। কয়েকজন চীনা নাগরিককে প্রশ্ন করে জানা যায় তারা অপচয় পছন্দ করে না, তাই অনেক সময় খাবারের টেবিলে আস্ত মাছ বা প্রাণী দেখতে পাবেন। যেসব মাছের কাঁটা বা হাড় নরম থাকে তারা এসব চিবিয়ে খেয়ে ফেলে, তাই তারা আলাদাভাবে হাড় ও কাঁটা খায়। তারা মনে করে মজ্জার স্বাদ ও পুষ্টি বেশি, তাই কোনোভাবেই হাড় বা কোনো ধরনের অস্থিমজ্জা অপচয় করতে নেই। চীনারা চপস্টিক দিয়ে খাবার খেতে পছন্দ করে। চপস্টিক দিয়ে
হয়তো আমাদের দেশের মানুষ খাওয়ার চেষ্টা করলে এতে বিপরীতটা হতে পারে, হয়তো নাক ফুটো হয়ে যাবে, নয়তো কপাল ফুটো হয়ে যেতে পারে। কিন্তু চীনারা চপস্টিক দিয়ে খেতেই পছন্দ করে। চীনারা কাঁটা চামচ বা চামচ দিয়ে খেতে অভ্যস্ত নয়, তাই ব্যবহার করে চপস্টিক, দুটি কাঠির মধ্যখানে বা দুটি কাঠির মতো। এই চপস্টিক দিয়ে অবশ্য সব কিছু কাটতে পারবেন না, তাই সব খাবার চপস্টিক যাতে সহজে তোলা যায় এমন করে কেটে তারপর রান্না করা হয়। আরেকটি মজার তথ্য জেনে রাখতে পারেন, তা হচ্ছে চীনারা বছরে 45 বিলিয়ন জোড়া চপস্টিক ব্যবহার করে। বাঁশ ও নরম কাঠ দিয়ে এসব চপস্টিক তৈরি করে থাকে। মুরগির মাংস খায়নি এরকম লোক বাংলাদেশে হয়তো খুঁজে পাওয়া যাবে না। এখন যদি বলা হয়ে থাকে চাইনিজ মুরগি রান্না, তাহলে অনেকের হয়তো জিভে জল আসতে পারে অথবা খাবার কীরকম এটি জানার আগ্রহ জাগতে পারে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চাইনিজ মুরগি রান্না করা। একই খাবার নানা উপায়ে রান্না। চীনারা একই খাবার চাইলে নানা উপায়ে রান্না করতে পারে, যেমন মাছ সিদ্ধ বা ঝোল বা ভাজি অথবা রোস্ট, ম্যারিনেট করা, ঝাল, মিষ্টি, নানা রকম করে মাছ বা অন্য কোনো কিছু রান্না করতে থাকেন বা রান্না করতে পারে। এর বাইরে চীনের সাংহাই ও শেনজেন এলাকায় বিশেষ পাত্রের মধ্যে কাঁচা মাছ মাংস সিদ্ধ করে খেতেও দেখা যায়। খাবারের স্বাদ যেমনই হোক না কেন, টেবিলে বা অন্য কোনো স্থানে খাবার সাজানো চাই যথাযথভাবে। চীনারা এদিক থেকে অনেক এগিয়ে, তাই তারা খাবার সাজানোর দিকে গুরুত্ব দেয় অত্যধিক। চীনাদের কাছে খাবার বিষয়টি আগে দর্শনধারী পরে গুণবিচারী কথাটির মতো। চীনারা খাবার সাজিয়ে দিতে পছন্দ করে। তাদের কাছে মানুষ খাওয়ার আগে প্রথম কামড় দেয় চোখ দিয়ে। তারা এমন দৃষ্টিনন্দনভাবে খাবার সাজাতে পছন্দ করে যাতে সাধারণ খাবারও অসাধারণ হয়ে উঠতে পারে। চাইলেই যে কেউ তার নিজের ইচ্ছে মতো খেতে বসতে পারবেন না, খাবার বসতেও রয়েছে তাদের নানা নিয়ম। ঐতিহ্যবাহী চাইনিজ খাবার খেতে গেলে তার পরিবেশনটাও হয় ঐতিহ্য মাফিক। খাবার পরিবেশন করা হয় টেবিলের মাঝখানে, আর অতিথিরা ভাতের বাটি নিয়ে তার চারপাশে বসে। রেস্তোরাঁগুলোকে সাধারণত 10 থেকে 12 জনের বসার জন্য তৈরি করা হয়ে থাকে। অতিথিরা দরজা থেকে একটু দূরে বসে যাতে মাছ মাংস তার দিকে এগিয়ে আসছে এমনটা মনে হয়। যদি কাউকে বলা হয়ে থাকে মাছ নয় বরং মাছের স্ক্রিন, অর্থাৎ মাছের শুধু চামড়াগুলোই খেতে হবে, তাহলে হয়তো অনেকের ভিতর থেকে বাহির হবে। কিন্তু চীনেরা এটি অত্যন্ত পছন্দ করে, অর্থাৎ চীনাদের পছন্দের খাবারের তালিকায় রয়েছে মাছের স্ক্রিন। চীনে খাওয়া হয় চামড়া। চীনারা মাছ সহ বিভিন্ন প্রাণীর চামড়াও খায়। সেখানকার বিভিন্ন রেস্তোরাঁয় চোখে পড়তে পারে কোল্ড ফিশ স্ক্রিন। ভিউয়ার্স, এই ছিল আজকের আয়োজন। এতক্ষণ পর্যন্ত এ ড্রপ অফ নলেজ চ্যানেলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষে মনে করিয়ে দিচ্ছি, যারা এখনও এ ড্রপ অফ নলেজ চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সঙ্গেই থাকুন।